এখন আসো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, মেন যেটা সূত্র খুবই ইম্পর্টেন্ট, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা এরকম, ধরো একটা সিস্টেম আছে, এরকম একটা সিস্টেম নিলাম আমরা, তো এই সিস্টেমের মধ্যে আমি কিউ তাপ দিচ্ছি, কিউ তাপ এর ভেতরে দিচ্ছি, এখানে ধরো কোনো পদার্থ আছে বা গ্যাস জাতীয় কোনো কিছু আছে, বুঝতে পারছো? তো এইখানে অবশ্যই এর কি হবে, এই যে যে শক্তিটা দিলাম বা কিউটা দিলাম, কিউ মানে শক্তি, তাহলে এখানে কি কি কাজে ব্যয় হবে, সেই দুইটা কাজে ব্যয় হবে। আমরা জানলাম অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে জানলাম, যে পদার্থের অণুগুলা কি হবে, একে অপরের ছুটাছুটি শুরু করবে, তার মানে অভ্যন্তরীণ শক্তিতে কিছুটা ব্যয় হবে, অভ্যন্তরীণ শক্তিতে কিছুটা ব্যয় হবে। আর এই যে ছোটাছুটি খোলার করার ফলে এর আয়তন বৃদ্ধি পাবে, তাই না, বা হচ্ছে অন্য কিছু হবে, তার মানে এর এর উপরে কিছু কাজ হবে, তাই না? সেই কাজটা হবে DW। তার মানে এখানে দুইটা জিনিসে ভাগ হয়ে যাচ্ছে, কোন পরিমাপ শক্তি, কিউ পরিমাপ শক্তি। তাহলে কিউ পরিমাপ শক্তি দুইটা জিনিসে ভাগ হয়ে যাচ্ছে, একটা হলো অভ্যন্তরীণ শক্তি, আর যতটুকু বাঁচতেছে ততটুকু দিয়ে কাজ, এই দুইটা ভাগে ভাগ হয়ে আমার এই পুরো সিস্টেমের মধ্যে প্রবাহিত হচ্ছে। তার মানে আমরা বলতে পারি, তাই না, যে কিউ ইকুয়াল টু আমরা বলতে পারি DU + DW, অথবা আমরা যদি DQ পরিমাপ তাপ দেই তাহলে DQ ইকুয়াল টু হচ্ছে DU + DW, ঠিক আছে? আমরা DQ পরিমাপ যদি এখানে তাপ দেই তাহলে ওইটা দুইটা ভাগে ভাগ হয়, কি ভাগে, যে প্রথম ভাগে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির জন্য কিছুটা ব্যয় হয়, আর বাকি যেটা থাকে সেটা দিয়ে কি হয়, সিস্টেমের মধ্যে কাজ হয়, এই দুইটা ভাগে ভাগ হয়ে যায়, তখন এটাকে বলা হয় তাপগতিবিদ্যার প্রথম সূত্র, অর্থাৎ DQ ইকুয়াল টু DU + DW। এটা কার কার মতে হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র? বিজ্ঞানী ক্রোসিয়াসের মতে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ঠিক আছে? কিন্তু ভাইয়া, যদি আমাদের আসে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি লেখো, তখন কোনটা লিখবো, জুলেটটা লিখবো না ক্রোসিয়াসটা লিখবো? তো ওটাই লিখবা না, ওটাই লিখবা, তাহলে সুন্দর হবে। না ভাইয়া, এটা বলেন, এটা আমি আজকে অনেক কনফিউজ হয়ে গেছি। কেন এতদিন খেলে কনফিউজ কি আর আছে, যে লিখে দিবা যে জুলের মতামত অনুসারে আর ক্লোসিয়াসের মতামত অনুসারে, দুইটা না লিখলে একটা লিখলেও হবে, তোমার তো নাম্বার কাটবে না কোনো টিচার, সমস্যা কি? যদি কোনো উল্লেখ না থাকে যে কোন পদ্ধতি করতে হবে, সেক্ষেত্রে তুমি যে কোনো একটা বলতে লিখতে পারো, আর যদি উল্লেখ থাকে যে জুলের মতবাদ অনুসারে তাপগতিবিদ্যার প্রথম সূত্র লিখো, তাহলে সেটা লিখতে হবে, আর যদি বলা থাকে ক্লোসিয়াসের মতবাদ অনুসারে লিখো, তাহলে সেটা লিখতে হবে, আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে দুইটার যে কোনো একটা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর দ্বিতীয় মানে আমাদের যে জুল বলছে যে সম্পূর্ণ শক্তি বা সম্পূর্ণ কাজ কখনো 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 তাপে পরিণত হয়, বা সম্পূর্ণ তাপ কখনো কখনো কাজে পরিণত হয়, এই এই কথা বলছে জুল, এবং উনি বলছে যে W প্রপোর্শনাল টু কিউ, ঠিক আছে? অর্থাৎ যতটুকু তুমি কি দিবা, কাজ দিবা, ততটুকু তাপে পরিণত হবে। উল্টাভাবে বলা যাবে, যতটুকু তাপ দিতা ততটুকু কাজে পরিণত হবে, এবং এই প্রপোর্শনালটাকে উঠানোর জন্য, সমানুপাতিক উঠানোর জন্য আমরা লিখি W = JQ, এবং এই যেটাকে বলা হয় জুলের তুলাঙ্ক, ঠিক আছে? জুলের সম্ভব হবে, মানে যতটুকু আমি তাপ দেবো ততটুকু কাজ হবে, যতটুকু কাজ হবে ততটুকু তাপ দিতে হবে? কেন সম্ভব হবে না, সম্ভব 100% কি কাজ সম্ভব হবে? বিদায় বলেই তো আমাদের সাদিকর্ণ কাল্পনিক ইঞ্জিন আবিষ্কার করছে, এখন কাল্পনিক ইঞ্জিন কি বাস্তবে পাওয়া যায়, বাস্তবে পাওয়া যায়, আর আমরা তো জানি যে এর কিছু না কিছু অংশ অন্য অন্য কাজে রূপান্তর হবে, অন্য অন্য জিনিসে রূপান্তর হবে। হ্যাঁ, সেটা বলছে যে যতটুকু কাজ দিব ততটুকুই কি পাবো, সমানুপাতিক, সমানুপাতিক জিনিসটা তো নট ইকুয়াল, ঠিক আছে, সমান না তো। এই যে দেখো, এখানে তখন আমরা যখন ইকুয়াল দিলাম তখন হচ্ছে যে
সমানুপাতিক হারে বাড়তে থাকবে, যে যদি 2 গুণ বাড়ে, 2 গুণ যদি বাড়ে, হ্যাঁ, তাহলে ওইটারও 2 গুণ বাড়বে, 2 গুণ বাড়বে। এখন সেটা কি সমান না অসমান, সেটা তো না, সেটা তো বলা নাই। সমানুপাতিক মানে হলো যে যত গুণ বাড়াবা ওইটারও তত গুণ বাড়বে। এটা ধরো W আছে 5 আর তোমার কিউ দিস হলো 10, সেক্ষেত্রে এটা হবে 10, ওটা হবে 20, বুঝছো না? সমানুপাতিক মানে হচ্ছে যে যে সমান সমান সবকিছু, তা না, ঠিক আছে? সমানুপাতিক জাস্ট হচ্ছে যে যত গুণ বাড়াবা ওইটাও তত গুণ বাড়বে, নট ইকুয়াল। পরে ইকুয়াল করার জন্য কি করছে, এই যে দেখো যে ইকুয়াল টু লাগাইছে, যেটা কি জুলের তুলাঙ্ক, তার মানে যতটুকু তুমি কাজ দিচ্ছ সম্পূর্ণটাই কি তাপে পরিণত হচ্ছে না, কিছু না কিছু ক্ষয় হচ্ছে, সেটার জন্য জুল কি করছে, জুলের তুলাঙ্ক দিছে, যে এই পরিমাপ যদি এটার সাথে গুণ করো তাহলে W আর কিউ কি হবে, সমান হবে, বুঝতে পারছো? এরকম। আর একে তাপগতিবিদ্যার সূত্রকে বলা হয় তাপের নিত্যতার সূত্র। কেন বলা হয় তাপের নিত্যতার সূত্র, এটাকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে একে বলা হয় তাপের নিত্যতার সূত্র, নিত্যতার সূত্র। কেন বলা হয় তাপের নিত্যতার সূত্র, কারণ হচ্ছে যে, কারণ হচ্ছে যে শক্তির রূপে পরিবর্তন হচ্ছে, ভিন্ন ভিন্ন রূপে পরিবর্তন হচ্ছে, কিন্তু কোনো শক্তির পরিমাপের কম বেশি হচ্ছে না। এই যে দেখো DQ, DQ যতটুকু কি দিচ্ছি আমি, যে যতটুকু তাপ দিচ্ছি ততটুকু কিন্তু ফেরত পাবো, দুইটা ভাবে ফেরত পাবো, সেটা হলো অভ্যন্তরীণ শক্তি আর একটা হচ্ছে কাজ, এই দুইটা জিনিস যোগ করলে আমরা অতটুকুই শক্তি ফেরত পাবো। তাহলে আমরা শক্তি নিত্যতা সূত্র কি জানি, যে শক্তির কোনো ধ্বংস বা শেষ নেই, শক্তি শুধু কি হয় এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এই যে আমরা কি করলাম, DQ তাপ দিলাম, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি আর হচ্ছে কাজে রূপান্তর হয়, তাই না? এই যে শক্তির দুইটা ভিন্ন ভিন্ন রূপে তৈরি হলো, কিন্তু টোটাল শক্তিটা সেম থাকলো। তাহলে কি আমি বলতে পারি না যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে তাপের নিত্যতা সূত্র বা শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে? অবশ্যই, তাই না? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে তাপগতিবিদ্যার সূত্র নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ ব্যাখ্যা করো, 6 নম্বর কোশ্চেন আসে, ঠিক আছে? এটা পড়ে নিবা তোমরা, হ্যাঁ, এটা পড়লেই হয়ে যাবে। এখন আরো কিছু আমরা জিনিস জানবো তাপগতিবিদ্যা সম্পর্কে, যে কখন W টা ধনাত্মক হবে, কখন DW টা ঋণাত্মক হবে, এই জিনিসগুলো আমরা জানবো, ঠিক আছে? এটা এটা তো তোমরা জানো মনে হয়, তাই না, যে DQ টা কখন ধনাত্মক হবে, DQ টা ধরো একটা সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে যদি কি করো তাপ দাও, সরবরাহ করো, মানে সিস্টেমের ভেতর যদি তুমি তাপ দাও, তাহলে কি হবে, DQ টা ধনাত্মক হবে, ঠিক আছে? তার মানে তাপ যদি সিস্টেম গ্রহণ করে তাহলে সেটা কি হবে, ধনাত্মক হবে। তাহলে DQ কখন ধনাত্মক হবে, ধনাত্মক হওয়ার কন্ডিশন হচ্ছে সিস্টেম সিস্টেম যদি তাপ গ্রহণ করে, গ্রহণ করে তবে কি হবে, তবে DQ ধনাত্মক, DQ, ঠিক আছে? আর কখন ঋণাত্মক হবে, সহজ কথা, যে সিস্টেম যদি তাপ ছেড়ে দেয়, নাকি গ্রহণ না করে তাপ কি করে, বর্জন করে, তাই না? বা সিস্টেম যদি তাপ হারায়, তাহলে আমরা বলতে পারি যে সিস্টেম যদি তাপ গ্রহণ বর্জন করে বা হচ্ছে তাপ হারায়, তাহলে সেটা কি হবে, সিস্টেম যদি তাপ হারায়, তার মধ্যে থেকে তাপ চলে যায়, পরিপাক শেষে বর্জন করে, তবে কি হবে, DQ ঋণাত্মক হবে, ঠিক আছে? তাহলে ধনাত্মক ঋণাত্মকের বিষয়টা বুঝে গেলাম, যে কখন DQ ধনাত্মক হবে, কখন DQ ঋণাত্মক হবে। আর DW কখন ধনাত্মক হবে, কি হবে, সিস্টেম দ্বারা যদি কাজ করা হয় তাহলে তো, তার মানে সিস্টেমটা নিজে যদি কাজ করে, হ্যাঁ, সিস্টেমটা যদি নিজে কাজ করে,
অর্থাৎ সিস্টেমের মধ্যে তুমি তাপ দিলা, ফলে আয়তন বৃদ্ধি পাবে, কাজ করলো, তাহলে নিজে কাজ করলো, তাই না? তাহলে সিস্টেম যদি নিজে কাজ করে তাহলে ডিডাব্লিউটা কি হয়? ধনাত্মক হয়। তাহলে সিস্টেম দ্বারা যদি কাজ করা হয় তবে ডিডাব্লিউটা ধনাত্মক, ঠিক আছে? আর যদি পরিপার্শ্ব সিস্টেমের উপর কাজ করে তাহলে হবে ডিডাব্লিউটা ঋণাত্মক, ঠিক আছে? আর যদি সিস্টেমের উপর কাজ করা হয়, সিস্টেমের উপর, ঠিক আছে, কাজ করা হয়, কাজ করা হলে কি হবে? ডিডাব্লিউটা ঋণাত্মক হবে, ঠিক আছে? এগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে, কখন ডিডাব্লিউ ধনাত্মক হচ্ছে, কখন ডিডাব্লিউ ঋণাত্মক হচ্ছে, ঠিক আছে? এই জিনিসগুলো লাগবে। আর আমরা জানি যে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি ডি ইউ কখন ধনাত্মক হবে, সেটা তো আমরা জানি। যদি কি হয়, বৃদ্ধি পায় তাহলে ধনাত্মক হবে, আর যদি হ্রাস পায় তাহলে ঋণাত্মক হবে। অর্থাৎ ডি ইউ যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় তবে কি হবে? ধনাত্মক, ঠিক আছে? ধনাত্মক। আর যদি কি পায়? ডি ইউ হ্রাস পায় তাহলে হবে হচ্ছে ঋণাত্মক। তাহলে ধনাত্মক ঋণাত্মকের বিষয়গুলো আমরা বুঝে গেলাম, বুঝতে পারছো? এই ছিল মোটামুটি তোমাদের থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল এবং প্রথম পাঠ। আমরা আজকে এই পর্যন্তই রাখবো, আজকে আর পড়াবো না। নেক্সট ভিডিওতে আমরা কিছু অঙ্ক করবো, ম্যাথ করবো।